নমস্কার বন্ধুরা, আজও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল স্পেশাল জামাই ষষ্ঠী ব্লগ, তোমরা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু থার্সডে, বৃহস্পতিবার কৌশিকের অফিসে ও ছুটি নেয়নি, আর আর আমরা আগের দিনে এসেছি সকালে, ও জামাই ষষ্ঠীর নিয়মগুলো পালন করে চলে যাবে অফিসে। আর মা তাই সকাল সকাল সব আয়োজন করে ফেলেছে যতটা সম্ভব, এখন ঘড়িতে বাজে 7টার মধ্যেই যতটা সম্ভব করেছে। আর সকালে যেহেতু বেশি কিছু খেতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, সেহেতু বেশি কিছু করেনি, মোটামুটি মিষ্টি আর পায়েস দিয়েই ফোঁটা দিয়ে নিয়ে ও চলে যাবে। আর টিফিন বানিয়ে দিয়েছে, টিফিনে করেছে ফ্রাইড রাইস আর দেশি মাংস, দেখো। আর মিনিরও আজকের অনুষ্ঠানে খুব মানে ইন্টারেস্ট, আগ্রহ, ও ফোনে ভিডিও করবে বলে ফোন নিয়ে বসে পড়েছে যে আমি ছবি তুলবো, কি হয় দেখবো, এই নিয়ে ওরও একটা খুব ইন্টারেস্ট। ও আজকে সকাল সকাল উঠে পড়েছে, অন্যদিনে ঘুম থেকে তুলতে আমার ওকে দম বেরিয়ে যায়, আর আজকে ও নিজে থেকেই উঠে পড়েছে ভোরবেলায়, আমরা ওঠার পরেই ও উঠে পড়েছে সঙ্গে সঙ্গে। এই যে ও বাবার কোলে বসে কি খাবে ওকে জিজ্ঞেস করছে, ও সকালে তো কিছুই খায় না, খেলো না। এই যে মা ফ্রাইড রাইস বানিয়েছে আর এই যে দেশি চিকেন, সকালবেলায় চিকেনটা আমি করেছি, ফ্রাইড রাইসটা মাই করেছে, টিফিনও সাজিয়ে ফেলেছি ওর জন্য আর ভাইয়ের জন্য, ভাইও যেহেতু বেরোবে ভাইয়ের জন্য টিফিন সাজিয়ে ফেলেছি, আর ওর জন্য ও চা খেয়েই এবার বেরিয়ে যাবে। আর এটা পরের দিন ছুটি, আজকেই হবে মানে ষষ্ঠীর মহাভোজ, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। মা সকাল সকাল উঠে লুচি বানাতে শুরু করে দিয়েছে, লুচি ঘুগনি আর বেগুন ভাজা ডিম সেদ্ধ, এই হচ্ছে টিফিনের মেনু। আর বাপিও বাজার থেকে চলে এসেছে, দেখি কি এনেছে বাজার থেকে, লিচু, তারপর শাক, পেঁপে, আম আর সবজি, আলু, আর এদিকে এনেছে মাছ, বিশাল বড় একটা গোল্ডেন মাছ, খুব বড়, প্রচুর ডিম হয়েছিল কাটার পরে। আর মাংস, এখানে দেশি মাংস, মানে ভাই মাটন খায় না, ওই জন্য ভাইয়ের জন্য দেশি মুরগি, আর এদিকে খাসির মাংস। আর মায়েরও এদিকে লুচি ভাজা প্রায় হয়ে এসেছে, আর মায়ের হাতের লুচি আলাদা স্বাদ, তাই না বলো? আর বাপি এসে গেছে, যেহেতু বাপিকে একটু খেতে দিয়ে দেবো, আর কৌশিক একটু বাইরের দিকে গেছে, ও পরে খাবে, বাপিকে একটু খেতে দিয়ে দেবো টিফিনে, আর ভাইও পরে খাবে। এই যে বেড়ে নিয়েছি ডিশে লুচি ঘুগনি আর আর বেগুন ভাজা, আর এদিকে দাদার ছেলে আর একটা দিদি ছেলে দুজনে মিলে উঠানেতে খেলছে, আর বাপিকে আমি টিফিনটা দিয়ে আসি। আর এদিকে মিনিকেও দিয়ে দিয়েছি, ও তো টিভি দেখতে দেখতে খাচ্ছে, ও কদিন থেকেই বলছিল লুচি খাবো, ও তো খুব মানে মনোযোগ দিয়ে খুব ইন্টারেস্টের সঙ্গে খাচ্ছে, আর একাই খাচ্ছে, আমাকে খাই দিতে হচ্ছে না, বলছে আমি একাই খাবো, টিভি দেখতে দেখতে এখানে লুচি খাচ্ছে। কেমন হচ্ছে? হ্যাঁ, ও এদিকে খেতে থাকুক, আমিও দেখি কি হলো। আর মায়েরও মানে আয়োজন চলছে, মায়েরও রান্নার আয়োজন চলছে, আর দেখো কি কি আয়োজন মা করেছে, ডাল, তরকারি, দু রকমের মাংস, মাছ, চাটনি, পাঁপড়, দই, আম,
মিষ্টিটাও ছিল, কারণ মিষ্টিটা দেওয়া হয়নি, ও খাবে না, মিষ্টিটা দেওয়াও হয়নি। আর ও মিষ্টি আগের দিন খাওয়া হয়েছে, খুব মিষ্টি খাবে না, সেই জন্য বের করা হয়নি ফ্রিজ থেকে, মিষ্টিটা দেওয়া হয়নি। আর খেতে বসে গেছে সবাই, ভাই বাপি আর কৌশিক খেতে বসে গেছে, ওদের খাওয়া হয়ে গেলে আমি মা খাবো। আর এদিকে মিনি আজকে বলছে আমি একাই খাবো, ও একাই খাচ্ছে, আর মা ওকে একটু মাখিয়ে দিচ্ছে, ও মাও খাচ্ছে একাই, ওদের খাওয়া হয়ে গেলে মা আমি খাবো। মা মোটামুটি একাই সব কিছু করেছে, আমি শুধু একটু কাটাকুটি বাটা এইসব একটু হেল্প করে দিয়েছি, না হলে মা সমস্তটাই একা করেছে। আর সবাই খুব মজা করে খেয়েছি, বিশেষ করে মাটনটা আমার মা খুব সুন্দর রান্না করে, মানে মায়ের হাতের মটন আমার সব থেকে ভালো লাগে, আর ওই জন্য আমি শুধু মটন দিয়ে ভাত খেয়েছি। আর মায়ের হাতের মটনের ঝোল, শুধু ঝোল দিয়ে মাংস লাগবে না, মানে শুধু ঝোল দিয়েই যেন খাওয়া হয়ে যায়। এই যে আমিও খেতে বসে গেছি, এই যে মটনের ঝোল দিয়ে একটু মাখাই, দারুণ হয়েছিল রান্নাটা, দারুণ, সত্যি দারুণ হয়েছে। আর মাংসটাও খুব ভালো দিয়েছিল, মানে মাংসটা এত ভালো পাওয়া গেছে যার জন্য রান্নাটাও আরো ভালো হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই, টাটা, সকলে ভালো থেকো।